হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, কেননা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব ইমোর নতুন একটি আপডেট চলে আসছে, যে আপডেটে হচ্ছে ইমোর পাসকোড। তো অনেক সময় আমরা ইমো ব্যবহার করে থাকি, পার্সোনাল অনেক অ্যাকাউন্ট থাকে আমাদের, ফোন কিন্তু অনেক সময় আমাদের পার্সোনাল অনেকেই ধরতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু যে কোনো কারণে ইমো অ্যাপ্লিকেশনটি যদি ওপেন করে ফেলে আমাদের অনেক কিছুই কিন্তু ফাঁস হয়ে যেতে পারে। সো এই জন্য কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে ইমো অ্যাকাউন্টের, যেটা হচ্ছে তারা পাসকোড নামে একটি আপডেট নিয়ে চলে আসছে, যে আপডেটের মাধ্যমে কিন্তু আপনি আপনার ইমোটি লক করে রাখতে পারবেন, আপনি ছাড়া আপনার ইমোর ভিতরে কিন্তু কেউ ওপেন করতে পারবে না। সো বন্ধুরা, এই বিষয়টি কীভাবে করবেন এবং আপনি কীভাবে করার মাধ্যমে কীভাবে উপকার হবেন সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকবে। তো বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ইমোর নতুন আপডেটের পাসকোড লকটি সেট করার জন্য যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল ওপেন করে দিবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি। তারপরে এখানে সার্চ বক্সে ক্লিক করে দিবেন এবং ইমো লিখে জাস্ট সার্চ আইকনে ক্লিক করে সার্চ করে দিবেন। তো প্রথমে যে ইমো অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কিন্তু আপডেট করে নিতে হবে, অবশ্যই আপনারা আপডেট করে নেবেন, আপডেট না করলে এই অপশনটা নাও আসতে পারে। পরবর্তীতে যে কাজটি করবেন, আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন একটা প্রোফাইল আইকন, সো এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে সেটিং নামে একটা অপশন, তো এই সেটিংয়ের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, সো এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন উপরের দিকে কিন্তু পাসকোড লক নামে একটা বাটন কিন্তু চলে আসছে নতুন, তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে প্রথমে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, তো আপনার ফোনে কিন্তু ঠিক এরকমটাই কিন্তু লক হবে। তো এটা কিন্তু আপনাকে দেখাচ্ছে এবং বলে দিচ্ছে, তো আপনারা জাস্ট এই যে নিচের দিকে ইনেবল বাটনটা রয়েছে, তো এই বাটনটার উপরে একটা ট্যাপ করে দিব। তো এখানে কিন্তু 4 ডিজিটের পিন আপনি সেট করতে পারবেন, জাস্ট এখানে আমি 4টা 0 দিয়ে সেট করে নিচ্ছি আপনাদের দেখানোর ক্ষেত্রে। তো আমি কিন্তু প্রথমে ইমো অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম খুব সহজেই কোনো লক ছাড়া, আপনারা কিন্তু দেখতেই পারলেন মোবাইল স্ক্রিনে। তো এখন কিন্তু 4টা 0 দিয়ে দিছি অলরেডি, এখানে কিন্তু রিটাইপ করতে হবে, আপনি যে পাসওয়ার্ডটা প্রথমবার দিবেন এবং দ্বিতীয়বারও কিন্তু সেই পাসওয়ার্ডটাই দিতে হবে। জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে, এখানে জাস্ট ডান লেখার চলে আসছে, তো এইখানে এই ডান লেখাতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে কিন্তু আপনি 2টা অপশন দেখতে পারবেন, প্রথমটা হচ্ছে চেঞ্জ পাসকোড, আপনি চাইলে কিন্তু এই পাসকোডটি আবার চেঞ্জ করতে পারবেন, এবং দ্বিতীয়টা হচ্ছে অটো লক। তো এইখানে জাস্ট অটো লকের উপরে ক্লিক করে দিবেন। এইখানে কিন্তু এভরি টাইম দেওয়া রয়েছে, 1 মিনিট রয়েছে, 15 মিনিট রয়েছে, 1 ঘন্টা রয়েছে। আসলে এই বিষয়টা কি, আপনি যখন ইমো ব্যবহার করে ইমো থেকে বের হয়ে যাবেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যদি এভরি টাইমে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু বের হওয়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু এই পাসকোড লকটি লক হয়ে যাবে। আর যদি 1 মিনিট দিয়ে রাখেন তাহলে কিন্তু বের হওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট 1 মিনিট পর কিন্তু এই পাসকোডটি লক হবে। জাস্ট আপনি 1 মিনিট পরে যদি ইমোটা ওপেন করেন তাহলে কিন্তু এই লকটি চাবে, আর 1 মিনিটের আগে যদি ওপেন করেন তাহলে কিন্তু এই লকটি আর চাবে না। জাস্ট এইখানে আমি কী করবো, যেহেতু লকটি দিতে যাচ্ছি আমি এভরি টাইমের উপরে ক্লিক করে দেবো, ক্লিক করে জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে দিব। তো ব্যাক বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন থেকে এখান থেকে বের হয়ে চলে আসব। বের হয়ে চলে আসার পর যখনই আমি ইমো অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এন্টার ইওর ইমো পাসকোড চলে আসছে। তো এখানে কিন্তু আমার পাসকোড না দিলে কিন্তু কখনোই ইমো ওপেন করা সম্ভব হবে না, তো অন্য কেউ ধরলে কিন্তু সেমভাবে যদি পাসওয়ার্ড চায় তাহলে কিন্তু সে ওপেন করতে পারবে না। তো এখানে জাস্ট আমি কী করবো, আমি 4টা 0 দিয়ে পাসকোডটা দিয়েছিলাম, 4টা 0 দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ইমোটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করা লাগতেছে না। আবার অনেক সময় থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যে কাজটি করে, যে আপনার ইমো অ্যাপ্লিকেশন প্রথমে লক করেছেন এবং আপনার ফোনটি অফ করে যখনই অন করবেন তখন কিন্তু আর লকটা থাকতেছে না, তো এই সমস্যাটা কিন্তু হয় থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলোতে। আর যদি ফোনের লক হয়ে থাকে ওই ক্ষেত্রে কিন্তু হয়। তো বন্ধুরা, আমি যেটা মনে করি, এই ইমো থেকে যেহেতু এই অপশনটা দেওয়া হয়েছে অবশ্যই আপনারা লকের প্রয়োজন হলে লক করে রাখবেন। তো এখন তো দেখিয়ে দিলাম যে কীভাবে লক করবেন, এটা ডিসেবল বা ক্যান্সেল কীভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো ইমো অ্যাপ্লিকেশনে চলে আসার পর আবার প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন, এইখানে রয়েছে সেটিং অপশন, তো সেটিংয়ের উপর আবারও ক্লিক করবেন, আবারও আপনি ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। তো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আবারও পাসকোড লকের উপরে জাস্ট একটা ট্যাপ করে দিবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ডিসেবল পাসকোড লক,
তো এই বাটনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে রয়েছে ডিজেবল, সো এই ডিজেবলের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এখন আপনি যে লকটি দিয়ে আপনি অলরেডি লকটি করেছেন সেই লকটি এখানে টাইপ করে দিবেন। এখানে আমি 4টা 0 টাইপ করে দিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। আমি যদি আবারও ক্লিক করি তাহলে কিন্তু নতুন করে সেট করতে বলতেছে। তো বন্ধুরা এইভাবেই লক করতে পারবেন এবং এইভাবেই ডিজেবল করতে পারবেন। যদি লক না করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা ইমুর এই নতুন আপডেট পাসকোড লক যদি আপনি সেট করতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাছাড়াও যে কোনো প্রয়োজনে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।